আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 20 তারিখ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 21 তারিখ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা এবং সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কাজ করবে নিরাপত্তা বাহিনী। পলাশী থেকে শুরু করে দোল চত্বর পর্যন্ত সমগ্র এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ১৯ ফেব্রুয়ারি রবিবার বেলা 1:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে বসানো হবে চেকপোস্ট, চালানো হবে তল্লাশি। এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। পুলিশের কন্ট্রোল রুম থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারিতে রাখা হবে। আমাদের আর্চ ওয়ে থাকবে, সেটা দিয়ে শহীদ মিনারে আসা যাওয়া মানুষকে সার্চ করা হবে। কোনো ব্যাগ কিংবা জিনিস নিয়ে আসবেন না, আমরা এগুলো নিয়ে ভিতরে ঢুকতে দেব না। এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিষয়টি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ মানুষ, সাধারণ জনগণ পলাশি দিয়ে প্রবেশ করবেন এবং দোয়েল চত্বর হয়ে চলে যাবেন। আমরা ওনাদের সহযোগিতা নিয়ে এই সমস্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থা পারবো। সুপ্রিয় দর্শক, সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেল, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।